আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই ইউরোপীয় সংবাদে। বার্তাকক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। প্রথম বিশ্বযুদ্ধে বিশ সেনানীদের স্মরণ করতে 2 মিনিটের জন্য থমকে দাঁড়ালো ব্রিটেন। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তত্ত্বাবধানে মাসব্যাপী নাট্য উৎসব শুরু। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। রবিবার সকালে বিগ বেনের কাটা 11টায় পৌঁছা মাত্রই বিহবলের করুণ সুর বেজে উঠল। সমগ্র যুক্তরাজ্য থেমে গেছে 2 মিনিটের জন্য। প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিশ সেনানীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করতে হোয়াইট হলে রানী দ্বিতীয় এলিজাবেথ, এছাড়া রাজপরিবারের সদস্য প্রধান ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ, বিরোধী দলীয় নেতা অ্যাট মিলিব্যান্ড, মন্ত্রিপরিষদের সদস্য সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমেই হোয়াইট হলের সামনে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। পুরো লন্ডন যেন বিরাজমান পিনপতন নীরবতা। এ সময় আফগানিস্তানে নিহত ব্রিটিশ সৈন্যদের প্রতি বাবা প্রিন্স অফ ওয়েলসের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন হের প্রিন্স হ্যারি। পরে যুদ্ধ শেষে 95 বছরকে কেন্দ্র করে শোকযাত্রা বের করা হয়। এতে প্রায় 10,000 লোক অংশ নেয়। তবে লন্ডন ছাড়াও ব্রিটেনের প্রায় সবগুলো শহরেই প্রথম বিশ্বযুদ্ধের বিশ সেনানীদের জাতীয়ভাবে 2 মিনিটের নীরবতা পালন ও বেদিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে স্মরণ করা হয়। উল্লেখ্য, 1914 সালের 24 জুলাই শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধের শেষ হয় 1918 সালের 11 নভেম্বর। এই যুদ্ধ বিশ্বব্যাপী সংঘটিত হলেও এর মূল ব্যক্তি হল ইউরোপ। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা রবিবার পূর্ব লন্ডনের অভিজাত একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সমিতির চেয়ারপারসন আলহাজ নুরুল হক মিয়া আলীর সভাপতিতে ও জেনারেল সেক্রেটারি রশিদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক চেয়ারম্যান আজাদ বক চৌধুরী, অধ্যাপক মাসুদ আহমেদ, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ আব্দুল মুতলিব, সমিতির সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানি, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ, সমিতির বিপুল সংখ্যক সাবেক দায়িত্বশীল এবং বর্তমান কার্যকরী কমিটির সদস্য এবং অতিথির মধ্যে উপস্থিত। অনুষ্ঠিত সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন ট্রেজারার মাসুক মিয়া। সভায় বক্তারা সমিতির কার্যক্রম গতিশীল করে বর্তমান কাজের ধারাবাহিকতা আরও গতিশীল এবং বাস্তবমুখী করতে পরামর্শ প্রদান করেন। এছাড়া সমিতির উদ্যোগে দেশে চক্ষু এবং শীতবস্ত্র বিতরণের উদ্যোগে গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রবাসীদের উদ্যোগে গড়ে ওঠা এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ঐতিহ্য রক্ষায় বর্তমান কমিটিকে অবশ্যই উদ্যোগী হতে হবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তত্ত্বাবধানে মাসব্যাপী আয়োজিত এই সিজন অফ বাংলা ড্রামা নাট্য উৎসবের অধীনে শনিবার মঞ্চস্থ হয়েছে বাংলা নাটক মুক্তি। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে প্রদর্শিত এই নাটকের মঞ্চস্থ করেন বাংলাদেশ থেকে আগত বাংলা নাট্যাঙ্গনের দিকপাল খ্যাতনামা শিল্পী ফেরদুসি মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরাপলি ও তানবীর সুইটি। মঞ্চস্থ নাটকটি থেকে বৃদ্ধ বয়সে একজন মা কীভাবে একাকী জীবন যাপন অতিবাহিত করে তা তুলে ধরা হয়েছে। এছাড়া বর্তমান সামাজিক ব্যবস্থায় সন্তানেরা বড় হয়ে দেশে অথবা বিদেশে একাকী প্রতিষ্ঠিত হলে পারিবারিক বন্ধনের মধ্যে যে ফাটলের সৃষ্টি হয় তাও ফুটিয়ে তোলা হয়। উল্লেখ্য, এই নাটকটি নির্দেশনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার ও ফেরদৌস মজুমদারের জায়াত রফা মজুমদার। আর বিষয়বস্তুকে ঠিক রেখে নাটকের ভাবানুবাদ করেছে লন্ডন নিযুক্ত বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজারুল কায়েস। দলের বর্ষীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সভা করেছে যুক্তরাজ্য বিএনপির টাওয়ার হ্যামলেটস শাখা। শনিবার পূর্ব লন্ডনে দলের নিজস্ব কার্যালয়ে তাৎক্ষণিক এক সভা থেকে বক্তব্যের এই দাবি জানান তারা। শাখা বিএনপির সভাপতি কাজী ইকবাল হোসেন দেলারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমেদ শাহীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা শকত মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক এম কয়সার আহমেদ,
কেন্দ্রীয় যুব দলের সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, বিরোধী দলীয় নেতা কর্মীদের নির্যাতন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদায়ের আন্দোলন স্তব্ধ করা যাবে না। তারা অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবির পাশাপাশি আগামী সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ বহালের দাবি জানান। কদমতলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইউকের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি মিডিয়া সেন্টারে সিলেট সদর ও দক্ষিণ সুরমা কদমতলী উপবাসীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জিয়া আলীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর গোলাম রব্বানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হাজি নাজির উদ্দিন, শ্রেলি বেগম, মোহাম্মদ কায়ুম, দেলোয়ার হোসেন, কুলসুমা বেগম সহ আরও অনেকে। অনুষ্ঠানে কদমতলী বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বার্মিক নামে মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের বীরত্ব গাথা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ওল্ড হ্যামে জিসিএসসিতে ভালো ফলাফলকারী ব্রিটিশ বাংলাদেশিদের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান।